ভালো হয়ে যাবে মন কানে গোজো হেডফোন। নমস্কার, আমি মানস আর তোমরা দেখছো ম্যাগনেটিক জোন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি অনেক দূরের রাস্তা। তো তোমাদেরকে সব বলবো, অনেকদিন তোমাদের সঙ্গে কথা হয়নি, ঠিক মতো দেখা হয়নি, তোমাদের কাছে দুঃখিত। তো যারা যারা আগে ভিডিও দেখতে সবাইকে বলবো দেখো। এবং আজকে একটা বিশেষ সুখবর দেবো তোমাদেরকে, যেটা কয়েক মাস আগে হয়েছে, তো এখনও তোমাদের সঙ্গে যেহেতু কথা হয়নি তার জন্য দেওয়া হয়নি, তো আজকে দিচ্ছি। তো আমার দিদি সরকারি চাকরি পেয়ে গেছে, তো সেখানেই যাচ্ছি। মানে দিদি ট্রেনিংয়ে আছে, দিদি কিছু মাস কাজ করেছে, তো এখন ট্রেনিংয়ে আছে। তো দিদিকে দেখতে যাচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ব্লগটা এনজয় করতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখনও কুয়াশা রয়েছে হালকা হালকা, আর আমরা বেরোচ্ছি এখন। একটু আগে চুচুড়া পার করলাম, তো দিল্লি রোডে দাঁড়িয়ে আছি। তো দিল্লি রোড হয়ে যেতে হবে যেখানে যাচ্ছি, আর এখানে দাঁড়ালাম এই কারণেই, এখানে ব্রেকফাস্ট করবো, সকালবেলা কিছু খাওয়া হয়নি। তো চা আর একটু জল খাবার খেয়ে বেরোবো। A few moments later. তো আমরা চলে এসেছি এখন দিদির কাছে, তো 2.5 ঘন্টা বাদে পৌঁছালাম। আর কি কি আনা হয়েছে সেগুলো বোঝানো হচ্ছে। বিস্কুট এমনি প্রতিদিনই এখানে 3 প্যাকেট করে, ছোট ছোট 3 প্যাকেট 4 প্যাকেট করে বিস্কুট পাই, কিন্তু ওইগুলো মাঠে যখন আসি 40-50। ও সবকিছু সবাইকে তো ঢুকতে দিচ্ছে। হ্যাঁ, 40-50 মিনিট এক্সারসাইজ করার পরে ঘরের বাইরে। হ্যাঁ, ঘরের বাইরে এনেছিস, চকলেট এনেছিস? চকলেট দুটো এনেছি, ডার্ক চকলেট লাগে ওটা। জোম্যাটোতে আর বেশ কিছুদিন বাকি আছে, তারপর আবার বাড়ি যাবে। জিনিস রাখবো না, এটা থাক আপাতত, যখন জিনিস হয়ে গেলে বারবার আমাকে ধুতে হয়, ই করতে হয়, খুব অসুবিধা। আর ওই ড্রেস গুলো দেখিনি যেগুলো এনেছি, আমি খুব পরিষ্কার বল পিয়ালি, খুব পরিষ্কার। এনা আবার কি মন না না ভাই হই না না ভাই বাবা বাইরে গেছে, তো সবাই এসছেন এখানে। তো রোববারে সবাইকে দেখা করতে দেয় যেহেতু সবাই এসছেন, তো সবাই খুব ভালো মতো আমরা আনন্দ করছি সবাই মিলে। কৃষ্ণনগরের সরপুরিয়া অধরের দোকানে নাও নাও না খাও, এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও, ভালো। এটা অধরের, অধরের। হ্যাঁ নাও কাকিমা, নাও, ভালো ভালো। না হ্যাঁ, কৃষ্ণনগরের অধরের। 2000 years later. তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো এখন বাজে ঘড়িতে 4টে প্রায়। তো দিদির মনটা খারাপ হয়ে গেছে, তো কি করবো, আবার আসবো। চলো ওঠো, পাশে কিন্তু বুলেট দা, ঠিক আছে, কোন সময় রয়্যাল এনফিল্ডের গিয়ার চালু হয়ে যাবে। A few moments later.
ধাবাতে, তো রোড সাইড ধাবা, এখানে আমরা এখন লাঞ্চ করব। ধাবাটা খুব সুন্দর, বেশ ফুল গাছ টাছ দিয়ে সাজানো, আর বেশ অসাধারণ একটা ভাব আছে। তো আমরা নিয়েছি ডিম ভাত, তো এখন আছে এইগুলো। এর আগে ওই হোটেলটা খেয়েছিলাম, বেশ ভালো খাবার দাবার, আর মা খাচ্ছে পাঁপড় আর আইসক্রিম, কোয়ালিটি অলসের। হোটেলটা এত ভালো যে আবারও আমাদের বেগুনি দিল একটা করে, না? আর অমলেট চলে এসছে আমার টাইপে পোজ। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, সবাই উঠে পড়েছে ঘটে ঘটে, তো মা আর মামা এখনো খাচ্ছে, আর আমি নিয়ে নিয়েছি আর একটা কর্নেটো, কোয়ালিটি অলসের। আর এই হোটেলটার রান্নাবান্না অসাধারণ, তোমরা এলে আসতে পারো, দিল্লি রোডের ধারে, এটা রোড সাইড ধাবা। ছোট্ট ছোট্ট করে ব্লগ দিচ্ছি, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।